আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নিউ ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা এখন শুরু করলাম। তন্ত্র ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর আজকে হচ্ছে 14ই তারিখ, ভ্যালেন্টাইন ডে। আর হচ্ছে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে একই দিনে পড়েছে, তো দেখো আর আজকে দিনটা কেমন হয়, কেমন করে কাটে সেটা তোমাদেরকে শেয়ার করব, দেখতে থাকো। আর দেখো আর একজন এখনও ঘুম থেকে ওঠেনি, এখনো ঘুমাচ্ছে, এই যে ঘুম থেকে উঠবেই না, শিবের জামা, ঘুম থেকে উঠবেই না, শুয়ে রয়েছে। আর বলছি যা উঠে স্নান টান করে পাঞ্জাবি পরে যা, তো যেতেই চাইছে না। তো চলো ওকে রেডি করি, কি কি পড়ায় তোমাদেরকে শেয়ার করছি, দেখায় আর আমি কি কি করি সেটাও, কি কি খাওয়া হয়, কোথায় যায় সেটাও তোমাদের। আমি চলে এসেছি আর আজকে দেখো কি কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে বসিয়ে দিয়েছি পালং শাকের তরকারি, পালং শাকের তরকারি বসিয়ে দিয়েছি। আর এখানে হয়েছে খিচুড়ি, খিচুড়ি হয়ে গেছে আমার, আর এই তরকারিটা হয়ে গেলে হয়ে যাবে। তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, রান্না প্রায় আমার হয়ে এসছে, ছেলেকে এখন রেডি করাবো। তো চলো দেখি কি রেডি করা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঘরে তো চলে এসেছি আর এখানে ছেলে পাঞ্জাবি এই যে ইস্ত্রি করছি, তো পাঞ্জাবি আয়রন করে দিয়েছি, যে হলুদ পাঞ্জাবি, তো ওখান ওকে পরাবো, আয়রনটা পরা হয়ে গেল আর ওকে পরিয়ে দিচ্ছি। তো দেখো ওকে রেডি করানো হয়ে গেছে, কেমন লাগছে দেখো। তো রেডি হয়ে ও পুজো মণ্ডপে চলে গেল, আমাদের পাড়ার মণ্ডপে। আমিও যাব একটু পরে রান্নাটা করে স্নান করে, তো ততক্ষণ রান্নাটা করে নি, স্নান করি, আর ভিডিওটা দেখতে থাকো তোমরা। করে রেডি হয়ে শাড়ি টাড়ি একটু পরে নিয়েছি, তো হলুদ শাড়ি পরে নিয়ে এমনি শাড়ি পরেছি। তো এবার যাব একটু পুজো মণ্ডপে পাড়ার, তো চলো যাওয়া যাক, দেখি কি করছে ওখানে ছেলে। তো পুজো মণ্ডপে চলে এসেছি আর এখানে দেখো অঞ্জলিও শুরু হয়ে গেছে, আমি আস্তে আস্তে দেখি অঞ্জলি শুরু হয়ে গেছে, আর ছেলেও অঞ্জলি দিতে শুরু করে দিয়েছে, পুজো হচ্ছে এখন, অঞ্জলি দেওয়া হয়ে যাক। আর দেখো সবাই বসে রয়েছি আমরা এখানে মাঠের মধ্যে, ভালোই লাগছে, আর পাড়ায় তো একটা পুজো হয়, ভালোই লাগে। দেখো অঞ্জলি আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, এবার পুজো হতে হতে বেলা 2টো বেজে গেছে, মানে এতটাই দেরি হয়ে গেছে। তো পুজো শেষ হয়ে গেল আর এখানে অঞ্জলি দেওয়ার পর শান্তির জল দিয়ে দিচ্ছে, আর শান্তির জল দেওয়া হচ্ছে। এবার পুজো শেষ প্রায় হয়ে গেল আর আমরা একটু বসে বসে গল্প করছি, এবার প্রসাদ প্রসাদ দেওয়ার পালা। প্রসাদ দেওয়া হবে, তো পুজো প্রসাদ দেওয়া হবে, এখন একটু বসে রয়েছি আমরা এখানে। এসে আমরা খেতে বসে গেছি, এই যে খিচুড়ি, এই যে ছেলে খাচ্ছে খিচুড়ি তরকারি, পাশের বাড়ি একজনের বাড়িতে পুজো হয়েছে তাই ওকে খিচুড়ি দিয়েছে, খাচ্ছে। কোথায় এই খিচুড়ি আর লাবড়ার তরকারি, সরস্বতী পুজো এটাই আমাদের মেনু। ও অঞ্জলি দিয়ে সে ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়েছ, তো আমরা খেয়ে নিই, তোমার ভিডিও দেখতে থাকো। খাওয়ার তো খাওয়া হয়ে গেল, এবার একটু সেজে গুজে রেডি হয়ে গেছে, একটু বেরাবো ঘুরতে যাব। তো দেখো রেডি হয়ে গেছে, লাল শাল শাড়ি টাড়ি পরে একদম রেডি। দেখো এখন সর্ষে খেতে যাচ্ছি খাওয়া দাওয়া করে, তো চলো বন্ধুরা সর্ষে খেতে যাই। আর আমার ছেলে দেখো ড্রেস ট্রেস পরে সাইকেল খুলে নিয়ে, তো আমি রেডি ফেডি হয়ে যাচ্ছি, তো চলো সর্ষে খেতে যাওয়া যাক।
আর এই দেখো সামনে একটা কি সুন্দর মন্দির, আর ওখানে ঠাকুর রাখা আছে, তো ঠাকুরের সামনে যেতে পাচ্ছি না। আর হচ্ছে আমরা ভেতর দিকে যাচ্ছি, আর জায়গাটাও দেখো, রাস্তাটা কতটা সুন্দর, মানে আমাদের বাড়ির ওখানে ভেতর দিকে একটু গ্রাম আছে, তো ওই গ্রামটা খুবটাই মানে ভালোই সুন্দর। তো সামনে একটা পুকুর আছে, দেখো জঙ্গল, আর এখানে তো ভালোই লাগছে। মাঝে মাঝে আমরা আসি, শীতকালেও আসি, তো শীতকালটাই আসি, আর আর একটা সময় আসি, সেটা হচ্ছে তোমার দুর্গাপুজোর সময় কাশফুল হয়, সেই সময়টা এসে আছে। এখন এই যাচ্ছি সর্ষে ক্ষেতের দিকে, দেখি সর্ষে ক্ষেত পাওয়া যায় কিনা। তো করতে করতে রাস্তা আস্তে আস্তে একটু অনেক রিলস হয়ে গেল, ওই জন্য দেরি হয়ে গেল, তা যাচ্ছি এখন ভেতর দিকে। তো তোমরাও চলো ভেতর দিকে দেখো কিরকম আছে, চলো ভেতর দিকে যাই। অনেকটাই ভিতরে, আমরা হাঁটতে হাঁটতে অনেকটা এসছি বলে তাই একটু কষ্ট হচ্ছে, অনেকটাই হাঁটা। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। চলে এসছি, দেখো এটা সর্ষে ক্ষেত, পুরো এটা পুরো মাঠটা দেখো, অনেক বড় মাঠ আছে ভিতরের দিকে। তো আমরা যাইনি, আমরা রাস্তার দিকে দাঁড়িয়ে আছি। আর সর্ষে যেহেতু এখন উঠিয়ে নিয়েছে, ওঠানোর সময় হয়ে গেছে, তো বেশি সর্ষে নেই, ওই দিকটা কিছুটা আছে, তো আমরা ওই দিকটা আর যাইনি। তো এই দিকটা আছে, তো এখানে কিছুটা রিলস করে একটু আমার ছেলেও খেলার একটা আনন্দ পেয়ে গেছে, তাই ওরা ও আছে ওখানে। তো এখানে আমরা রয়েছি কিছুক্ষণ, তারপর আবার চলে যাব। তো দেখো চলো কিছুক্ষণ রয়ে তারপরে বাড়ি চলে যাব। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো এখানে কেমন লাগলো আমাদের জায়গাটা, তোমরা ভিডিওতে কমেন্ট করে বলো, আর তোমরা এখানটায় আসতে পারো ভালো লাগলে আমাদের এখানে। তোমাদের ঠিকানাও দিয়ে দেবো ডেসক্রিপশানে, কোথায় আমাদের বাড়ি, আর এখানটায় এসে তোমরা ভালোই লাগবে, আমাদের অনেকটাই ভিতরে। তো চলো আমি আগে কিছুটা তোমাদের দেখিয়ে দিই। এই যে আমার ছেলে ক্লান্ত হয়ে গেছে, দেখো তো অনেক বড় জায়গা, অনেক প্রচুর বড়, অনেকে পিকনিক করতেও আসে এখানে, দেখো। আর আরেকজন সর্ষে খেতে নাচ করতে শুরু করে দিয়েছে, চলো দেখো। আমাদের রিলস হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। দেখো এটাও একটা ধান মানে ধনে ক্ষেত, মানে ধনে পাতার হচ্ছে ক্ষেত, ধনে হচ্ছে ধনে চাষ। তো দেখো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, তো চলো সন্ধে তো হয়ে গেল, এবার বাড়ির দিকে যাই, অনেক হলো, বাড়ির দিকে যেতে হবে, চলো। বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি, আর পাড়ায় এখন সন্ধে আরতি হচ্ছে, তো সন্ধ্যা আরতি হয়ে যাচ্ছে এখন। আর হচ্ছে আমি ভিডিওটা আর বড় করব না তোমাদের সামনে, এখানে আজকে দিনটা কি করলাম সরস্বতী পুজোয়, তো সেটা তোমাদেরকে শেয়ার করলাম। ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো একসঙ্গে কাটালাম, যাই হোক কাটালাম, মোটামুটি ভালোই গেল। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, আর আমার ব্লগটা আজকে আরতি দিয়েই শেষ করলাম ঠাকুরের সরস্বতী পুজোর। তো নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।